নমস্কার বন্ধুরা, আজকে কিভাবে আপনারা কষ্টটা লুকিয়ে হাসবেন সেটাই আমি দেখাবো। কিভাবে কষ্ট লুকিয়ে রাখবে হাসবেন, মানুষের মনের ভেতরে সবার সব অনেক রকমের কষ্ট হয়, কারোর মিডিয়াম কষ্ট, কারোর বড় কষ্ট, কারোর আবার ছোট কষ্ট। আমার কষ্টটা না একটু মিডিয়াম টাইপের, ঠিক আছে? আমি একটি পেপারের মধ্যে এরকম পেপারের মধ্যে কষ্ট বলে লিখে দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন, কষ্ট আমার হচ্ছে মিডিয়াম কষ্ট, সেজন্য আমার কষ্টটা এইভাবে লিখেছি। তো যাদের বড় কষ্ট তারা বড় পেপারে লিখবেন, যাদের মিডিয়াম কষ্ট তারা আমার মতো পেপারে লিখবেন, যাদের ছোট কষ্ট তারা ছোট পেপারে লিখবেন। এবারে কষ্টটা লিখে নেবার পরে আপনারা কী করবেন, এই কষ্টটাকে লুকাতে হবে। কীভাবে আমরা কষ্ট লুকিয়ে হাসবো সেটাও তো ভাবার ব্যাপার। কষ্টটাকে আমরা ফার্স্টে ভাঁজ করে নেব, আমার কষ্টটাকে আমি ভাঁজ করে নিলাম। এবার কষ্টটাকে আপনি কোনো আলমারিতে রাখতে পারেন, আপনি কোনো ব্যাগে রাখতে পারেন, আপনি খাটের তলায় লুকিয়ে রাখতে পারেন, আপনি পকেটে লুকিয়ে রাখতে পারেন। তো আমি আমার এই কষ্টটাকে, এই যে আমি আমার এই কষ্টটাকে আমার কাছে লুকিয়েই রেখে দিব, ঠিক আছে? এটা আমার কষ্ট, কষ্টটাকে আমি আমার পকেটের মধ্যে লুকিয়ে রাখলাম। এবারে কষ্ট লুকিয়ে আমাকে হাসতে হবে সবার সামনে, কষ্ট লুকিয়ে হাসবো। এইভাবে কষ্ট লুকিয়ে হাসবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব।